हेलो गाइस, गुड मॉर्निंग एवरीवन। एंड आज हम अरे चुप चुप आज हमरा একটা চলে এসেছি নতুন ডেস্টিনেশনে, কোথায় ডায়মন্ড হারবার এসেছি। ডায়মন্ড হারবারে আমরা এখানে এখন নদী চড়তে যাচ্ছি। এই ওই সাইড সাইড আমার টিকিট ওখানে আছে, ঠিক আছে। আমরা এখন নদী চড়তে যাচ্ছি। বল কিছু, ওই দিব্যেন্দু মানে আমরা আমরা এ দিব্যেন্দু দিব্যেন্দু ওই দেখ না কিছু মনে পড়ছে স্কুলের মতো কোকড়াহাটি। আর দিব্যেন্দু হয়ে গেল দমসে, যা আগে যা ব্যাংক রে যা যা। হোয়াট আ ভিউ, হোয়াট আ ফ্যান্টাস্টিক ভিউ। চোখে বেশি ভালো লাগছে, ফোনে তো ভালো আসছে না মনে হয়। বন্ধু আজ যে ফিলিং কিছু বল বল, ভালো লাগছে। আজ যে ফিলিং সাউন্ড কি পাওয়া যাচ্ছে এটা তো দেখাই যাচ্ছে না। আমরা 45 মিনিট ট্রাভেলিং করে চলে এসেছি কুকুরহাটি। কুকুরহাটি তো কুকুরহাটি, এখানে হচ্ছে কাপেল, কি হচ্ছে কাপেল ফটোশুট হচ্ছে। আর আমরা এখন ওই ফিলিং 45 মিনিট 45 মিনিট ট্রাভেলিং করে এসে কেমন লাগছে দেখ। কে 45 মিনিট ট্রাভেলিং করে কেমন লাগছে? লগারের আপাতত একটা খুঁজর পেয়েছি। আমরা এখন এসে গেছি কুকুরহাটি। আর কুকুরহাটির দোকানগুলো দেখো কত সুন্দর, মাটির নিচে দোকান। এটা কি মাটির নিচে দোকানটা করা কাকু? তাহলে ওখান দিয়ে ডুবে ডুবে কোথা দিয়ে মানুষ কত সুন্দর দোকান করে এখানে মাটির নিচে। এখন আমরা বাড়ি ফেরার পালা, মানে ডায়মন্ড হারবার ফিরবো। আমরা এখন আদা সাবমেরিনে চলে এসেছি, তাই তো? সাবমেরিন থেকে আমরা উঠবো না, দেখা এই বেড়াতে বেরোবো সাবমেরিন থেকে। সাবমেরিন থেকে এবার আমরা উঠছি। চট দিবেন তো সাবমেরিন থেকে তো বেরিয়ে গেলাম। দিবেন্দু কোথায় আছিস বল? আমরা এসছি এখন মৌমিতার বাড়িতে। আমরা কোথায় যাচ্ছি? এই সরি মৌমিতার পাড়ায় এসছি। আমরা এসছি মৌমিতার আমরা কুত্তাঘাটে যাচ্ছি, যেখানে দিব্যেন্দুর মতো অনেক কটা আছে। আর বাবাকে কি বলে এসিস তুই? কলেজ যাচ্ছি, কলেজ যাচ্ছি বলে এখানে ঘুরতে এসেছিস, লজ্জা হয় না তোর? গাইস ঘুরতে এসেছি আমরা, এই কুত্তাঘাটে। গাইস ভিউটা দেখো একবার, অসাধারণ।
আমরা এখান দিয়ে হাঁটছি আর এখানে গঙ্গা অসাধারণ। এই কিছু বলতে যা, কিছু বলতে যাস ওই দীপেন্দু, কিছু বলতে যাস। মৌমিতা ও এটা ওর বাড়ি এলাকা, ও সবসময় উপভোগ করতে পারে। অসম সুন্দর একটা ভিউ। আর এখানে আমরা বিরিয়ানি পার্টি করছি, অসাম। আমার প্লেটটা একটু বেশি ভালো দেখতে। বিন্দু বল কেমন লাগছে এখানে, নদীর পাড়ে না সাগরের পাড়ে খেতে? নদী নদী সাগর নয় এটা। হুম, কেমন লাগছে খেতে? অনেক ভালো, একদম ডিফারেন্ট কি বলে ওটাকে, অনুভূতি। আমরা ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স দিলাম। আমার আর মৌমিতার খাওয়া শেষ, আমরা দুজন হাত টাত ধুয়ে বসে আছি, আর এই ছেলেগুলো আর আমার হাফটা বিপ্রো খাচ্ছে, আর এখানটায় মৌমিতার হাফটা এখনো পড়ে আছে, এরা খাবে। খাইনি, ওইটুকু খেয়েছে। বাহ, আমরা সস্তার দিঘাতে চলে এসেছি। সস্তার দিঘা, হা হা হা, কি ঢেউ সস্তার দিঘা। গল্প শেষ। এটা হচ্ছে রবীন্দ্রনাথের কি একটা, আমি জানি।